আপনি মিথ্যা কথা বলতে 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 আপনি সারা বিশ্বকে জানিয়েছেন আপনি একটা মিথ্যা। আপনি যে কান্না করেন সেটাকে বিশ্ব মিডিয়া ক্রোকোডাইল টিয়ার হিসাবে চিহ্নিত করেছে। আপনার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত ছিল। প্রতিবাদ জানাবো আমাদের শহীদ যারা এই নবপ্রজন্মের মুক্তিযুদ্ধ করছে, তাদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে, এবং ধিক্কার জানাবো আমরা যে প্রধানমন্ত্রী যে রাষ্ট্রের অভিভাবক সে মিথ্যা বলে যাচ্ছে সেগুলিকে ধিক্কার জানানোর জন্য আজকে আমরা দাঁড়িয়েছি। আমি খুবই সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, আপনি এখনো মিথ্যা বলছেন, আপনি মিথ্যা কথা বলতে 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 আপনি সারা বিশ্বকে জানিয়েছেন আপনি একটা মিথ্যা। আপনি যে কান্না করেন সেটাকে বিশ্ব মিডিয়া ক্রোকোডাইল টিয়ার হিসাবে চিহ্নিত করেছে। সংগত কারণে আমরা বলতে চাই, আপনি এখন উল্টে দিয়েছেন আপনার বান। এখন আপনি বলেন আপনার ম্যাটেরিয়ালের চেয়ে জীবন নাকি আপনার কাছে মূল্যবান, অনেক মূল্যবান প্রাণ ঝরে গিয়েছে। অথচ ধিক্কার জানাতে চাই, আপনি এখনো শহীদদের লিস্ট করতে পারেননি, আপনি তাদের তালিকা করে এখনো তাদের সামনে প্রকাশ করতে পারেননি। আপনার লজ্জা থাকা উচিত, ক্রমাগত ভাবে ইন্টারন্যাশনাল মিডিয়া আপনাকে যেভাবে বলছে আপনি কিন্তু বুঝছেন না। আমরা বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই, একটা কথাই বলতে চাই, আমরা এখন আর ছাত্র নই, আমরা আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছে সেই পথে আমরা হাঁটবো। আমরা অভিভাবকরা হাঁটবো, আমরা শিক্ষকরা হাঁটবো, আপামর জনতা হাঁটবো। আমরা মনে করি আপনি এই রাষ্ট্র বিনির্মাণে একটি বাধা হিসাবে আমাদের সামনে উপনীত হয়েছেন। আজকে কয়টা দিন যাচ্ছে আপনার একটুকু আত্ম অনুশোচনা হচ্ছে না। সংগত কারণে আমরা মনে করি আপনি বিদায় ছাড়া এই দেশ আর শান্তি পাবে না। সংগত কারণে আমরা আপনাকে বিদায় করে ছাড়বো যতক্ষণ পর্যন্ত আপনার হুশ হবে না। আপনার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত ছিল, আপনি দায়ভার নিচ্ছেন না। সংগত কারণে আমরা বসে থাকবো না। আগামীতে সবাইকে আমি সাধুবাদ জানাই, বিশেষ করে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে যে শিক্ষকরা আমাদের সাথে সংহতি জানিয়েছেন তাদেরকে আমরা জানাই সালাম। আমরা এই কথা বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচেয়ে প্রাণ দিয়েছে এবং দেখে দিয়েছে তারা ফার্মে মুরগি নয়, আপনার এই অঙ্গুলি হিলনে আপনার এই পেটোয়া বাহিনী তাদেরকে রুখে দিতে পারে নাই। সংগত কারণে আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল সবাই আমরা যদি এইভাবে জেলে নিতে থাকেন আমরা স্বেচ্ছায় কারাবরণ করব, দরকার হলে আমরা সবাই জেল ঘেরাও করব, তবু আমাদের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা দিতে আমরা কুণ্ঠাবোধ করব না। আমি সম্মানিত সকলকে এবং ছাত্র প্রতিনিধিদেরকে জানাই সালাম, সাংবাদিকদেরকে জানাই এই যুদ্ধে আপনারা আমাদের প্রধান অস্ত্র। আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে সারা পৃথিবীকে জানিয়ে দেন বাংলাদেশে জেনোসাইড হচ্ছে, বাংলাদেশে গণহত্যা হয়েছে, এবং আগামীতে এই সরকার যতক্ষণ পর্যন্ত যাচ্ছে না এইটার দাগ মুছবে না। ধন্যবাদ সবাইকে।